আসসালামু আলাইকুম, আমি জেড সাহেব জাহাঙ্গীর, আপনার বন্ধু। আজকে আমরা জানবো, আপনি যদি মিউটেশন করতে যান তাহলে আপনি কি ভূমি অফিস বাদ দিয়ে মিউটেশন করতে পারবেন কি না, অথবা শুধুমাত্র ভূমি অফিসের লোকজনই কি মিউটেশন করতে পারে, বাইরে কি মিউটেশন করা যায় না। এই প্রশ্নের উত্তরে আপনি যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরটা পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানি মিউটেশন মানে হচ্ছে নামজারি। এটা হচ্ছে আপনি এক্সিডেন্ট বরাবর দরখাস্ত করবেন এবং যাচাই বাছাই পর আপনি একটা খতিয়ান পাবেন, এটা হচ্ছে নামজারি। তো আমরা আবেদন করি শুধুমাত্র প্রাথমিক যে রিপোর্টটা, আমরা দেখেন আমার বাম পাশে একটা লিস্ট দেখাচ্ছি, এখানে শুধুমাত্র প্রতিবেদন প্রেরণ এইটুকু হচ্ছে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে করা হয়, আর সমস্ত কাজই কিন্তু আপনার এক্সিলেন্ট অফিস থেকে করে। তো সুতরাং আপনি যদি মনে করেন যে মানে ভূমি অফিস থেকেই আপনার মিউটেশন করা হয়, তো আপনি এটা ভুল ভাববেন। কারণ অনেকেই ভূমি অফিসে এসে বলে যে আমার এত টাকা দিচ্ছি, আপনি আমার মিউটেশন তো করে দেন। ভূমি অফিস ওই ক্ষমতা রাখে না, ভূমি অফিস শুধুমাত্র তহসিলদারের একটা রিপোর্ট সে প্রদান করতে পারে, এছাড়া কিছু না। সুতরাং ভূমি অফিসের মাধ্যমে যে আপনার মিউটেশন করতে হবে এমন কিছু না। আপনি এখন শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনি খোঁজ নেবেন, আপনি শুনানিতে যোগদান করবেন, শেষে আপনি ডিসিআর কাটবেন। টোটাল আপনার 1170 টাকা দিয়েই আপনি নামজারি করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম, এবং আমরা যেটা জানি যে সেটা হচ্ছে ভূমি অফিসের লোকজন ছাড়া আপনার মিউটেশন সম্ভব না, কিন্তু আসলে সেটা না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।